জানিস বে, এই গঙ্গাতে একবার আগুন লেগে গেছিল। আগুন লেগেছিল? তাহলে তো সব মাছ উড়ে পালিয়ে গেল বে। মাছের কি হাতির মতন পা আছে নাকি বে, উড়ে বেড়াবে? আবে নদীতে মনে হয় পাঁপড় বাজছে। না বে, ওটার লেগে ওর আগুন ধরায়নি মনে হয়। মনে হয় বেড়ি খেবের লেগে ওর আগুনটা ধরাল ছিল। সালাকে কি লেগেছে বে, চ দেখা আসি। সালা কই বে, কি করলে? দেখ শালা কি করলে বে, মা আমরা আর বেঁচে থাকতে পারবো না। ধর শালাকে। আবে থাম বে, থাম 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 থাম। ইয়া তুই কি করলি বে, বন্যা লেগে দিলি বে। কত টিক মুতলি বে, গঙ্গা ভেসে গেল। তুই কি করলি বে, তুই যদি ওপরে মুতিক তাও একটা কাজ করতি, তোর মুতে লেগে গঙ্গা খেপে গেছে। তোর ছোট্ট একটু ভুলে দেখ কি করলে বে, গোটা ধুলিয়ে ডুবে বেবে। কাল থেকে রোল মোমো চাউমিন কিচ্ছু খেতে পাবো না। আমরা মনে হয় আর বাঁচবো না। গঙ্গা জল খেপে গেছে, তোর মুখ দেখ বহে বহে আসছে, পালাবে মোটা। দাদা আমাকে ধরে টানবো, আমি হেটকে গেছি এখানে। মরলে সালাবি আপনি পড়বো না, তোর একলিয়েও পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ধুলিয়ান শহরকে আপনারা যদি ভালোবেসে থাকেন তো ভিডিওটাকে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের এই লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকই মোটিভেট করে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।